সবাইকে স্বাগত কুকিং বাই সবিতা চ্যানেলে। আশা করছি সকলে ভালো আছো। আজকে আমাদের রেসিপি পমফ্রেট ফিশ কারি। তো রেসিপিটা খুব অল্প সময়ে তোমরা চটজলদি বানিয়ে নিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক এই রেসিপি বানাতে আমাদের কি কি লাগছে। এইখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তারপরে আছে পোস্ত আর সর্ষে বাটা, আছে লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আছে জিরে, এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরা বাটা, এখানে আছে কাঁচা লঙ্কা। এই উপকরণ দিয়ে আজকে আমাদের রেসিপি। খুব অল্প সময়ের রেসিপি আর খুব অল্প উপকরণেই এটা হয়ে যাবে। তো তোমরা ঝটপট বানিয়ে নিতে পারো। এবার কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে তেলে ছেড়ে দিতে হবে। আমি মাছগুলোকে লবণ, হলুদ আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছগুলো খুব কড়া না ভাজা হলেও বেশ ভালো করে ভেজে নিয়ে এবার এটাকে তুলে নিতে হবে। এবার সেই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, তারপরে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরা বাটা। এবার স্বাদ অনুসারে দিচ্ছি লবণ। এক টিস্পুন হলুদ গুঁড়ো, এক টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা চিরে এর মধ্যে দিয়ে দিতে হবে, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার এর মধ্যে সর্ষের পোস্ত বাটা দিয়ে দেব। সর্ষে নিয়েছিলাম আমরা 2 টিস্পুন আর পোস্ত নিয়েছিলাম 1 টিস্পুন। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গেলে এর মধ্যে দিতে হবে জল। জল তোমরা তোমাদের পরিমাপ মতো দিতে পারো। আমাদের জলটা ফুটতে শুরু করেছে। তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তো আমার একটাই রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না। আর আমাদের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কত সুস্বাদু হতে পারে। এবার এর উপর দিয়ে কয়েকটা ধনা পাতার টুকরো ছড়িয়ে দিব। আমাদের পমফ্রেট ফিশ কারি একদম রেডি। এবার শুধু নামানোর পালা। নামিয়ে নিচ্ছি মাছের ঝোল, পমফ্রেট ফিশ কারি। তো বন্ধুরা, এত কম সময়ে রান্না আর এত কম উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল একটা সুস্বাদু রান্না। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে
কেমন লাগলো? আজকের জন্য এখানেই, টাটা।